এই প্রজন্মের সব থেকে বড় আবিষ্কারটি হলো একজন মানুষ তার দৃষ্টিভঙ্গি বদলে নিজের জীবনকে বদলে নিতে পারে। কোনো কিছুই থামিয়ে দিতে পারবে না সেই মানুষটিকে যে একটি সঠিক মেন্টালিটির সাথে একটি বৃহৎ লক্ষ্যের উদ্দেশ্যে ছুটছে। কোনো জিনিসই সাহায্য করতে পারবে না সেই মানুষটিকে যে একটি নেগেটিভ মাইন্ড সেটআপ নিয়ে জীবন কাটাচ্ছে। জীবন তোমাকে সেই জিনিসগুলো দেয় না যেগুলো তুমি পাওয়ার আশা করো। জীবন তোমার সামনে সেই জিনিসগুলো এনে দেয় যেগুলো পাওয়ার তুমি প্রচেষ্টা করো। তুমি যেটা করতে সক্ষম সেটা হলো তোমার ক্ষমতা। তুমি যেটা সব থেকে বেশি প্র্যাকটিস করবে সেটা হয়ে উঠবে তোমার দক্ষতা। কিন্তু তুমি কি করবে এটা নির্ধারণ করবে তোমার মানসিকতা। যদি ধনী দুনিয়ার কথা শুনতো তাহলে সে আজও রেলওয়ে স্টেশনে টিকিট চেক করার কাজ করতো। দুনিয়ার কথাতে নিজের উদ্দেশ্যটিকে কখনো বদলে দিও না ভাই, কারণ তোমাকে একমাত্র তুমিই জানো, দুনিয়া না। যদি তোমার স্বপ্নটিকে নিয়ে কেউ হাসাহাসি করে, তোমার পিছনে তোমাকে নিয়ে তারা সমালোচনা করে, তাহলে করতে দাও, কারণ এরাই তো সেই লোক যারা কিছু করার জন্য তোমার বুকে আগুন জ্বালিয়ে তোলে। যদি সময় কখনো তোমাকে এমন কোনো জিনিসের দিকে ঠেলে দেয় এটা সবার কাছে একটি দুর্বলতা, তাহলে তুমি এই দুর্বলতাটিকে একটি শক্তিতে পরিণত করো। লাইফ যত বেশি হার্ড হবে তুমি তত স্ট্রং তৈরি হবে, আর তুমি যত স্ট্রং হবে লাইফ তোমার কাছে ততই ইজি হয়ে যাবে। শুধু নিজেকে প্রস্তুত রাখো আর সঠিক সময়ে আসার ধৈর্য ধরো। জানি আজ মুশকিল অনেক বড়, কিন্তু কাল সফলতাও অনেক বড় হয়ে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন বাজিয়ে দিন।